বিএনপি 10 বছর ক্ষমতার বাইরে সংসদের বাইরে থাকলেও একটা শক্তিশালী দল মোটামুটি থাকবে আমরা মনে করি যে না আমরা সংসদে থাকতে হবে রাজপথে থাকতে হবে যেই ধরনের নির্বাচনের পথে দেশ হাঁটছে নির্বাচন কি আসলে পশ্চিমা বিশ্ববলি সবার কাছে গ্রহণযোগ্যতা অর্জন করবে কিনা অনেকের কাছে গ্রহণযোগ্য হবে না তাই বলে তারা কি সম্পর্ক ছিন্ন করে ফেলবে তাই কি হয় তারা তাদের কনসার্ন জানাবে নেগোসিয়েশন চলবে এই সরকারের সাথে নেগোসিয়েশন করবে এই আমেরিকার সাথে নেগোসিয়েশন করবে এবং সরকারও নেগোসিয়েশন করে সমাধানের দিকে যেতে হবে সরকার বা সরকারি দলকে বিশ্বাস করা যায় না মান্না ভাই বলেছে আমরাও বিশ্বাস করি না কেউ বিশ্বাস করে না আমরা কৌশলী অবস্থান নেই তারাও কৌশলী অবস্থান নেয় তবে 1824-এর একটা পার্থক্য আছে ম্যাসিভ সাইকোলজিক্যাল পার্থক্য সেটা হচ্ছে ইউএস ইন দ্য মিনটাইম 7 জন শীর্ষ কর্মকর্তাকে স্যাংশন দিয়েছে বাংলাদেশ থমথমে ছিল 3 মাস ওই স্যাংশন নিয়ে এবং ঘুম আগে হতো স্যাংশনের পরে ঘুম হয়নি দেন ভিসা নীতি যেটা করেছে নাইসলি ক্রাফটেড নাইসলি কাউচ উইথ গ্রেট ওয়ার্ডিংস যেটার মধ্যে যদি বিএনপি ভোটে আসতো এবং আওয়ামী লীগ ভায়োলেন্স কোটা 18-র মধ্যে হাজার হাজার আওয়ামী লীগের লোকজন ওই ভিসা রেস্ট্রিকশনে পড়ে যেত একটা ছবি যথেষ্ট ছিল এখন কি হচ্ছে এখন তো আওয়ামী লীগের ভায়োলেন্স করার দরকার নাই ক্ষমতায় চলে আসছে এখন যদি বিএনপি ভোট প্রতিহত করতে চায় বিএনপি ভিসা রেস্ট্রিকশনের আইনের ভাষায় যেটা কত 39A সামথিং এটার মধ্যে পড়ে যাবে বাট দেন অ্যাগেইন যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড একটা ইনক্লুসিভ ইলেকশন চেয়েছিল সেটা হয়নি সেটা নিয়ে তারা কনসার্ন জানাবে আমার মনে হচ্ছে যে যেটা আওয়ামী লীগকে অনেক কষ্ট করে অর্জন করতে হতো ভায়োলেন্স করতে হতো সারা বিশ্ব রক্ত দেখত বিএনপি জামাত ভোটে না এসে শান্তিপূর্ণভাবে আওয়ামী লীগকে ব্যাপক আসন নিয়ে ক্ষমতায় আসার সুযোগ করে দিয়েছে একটা সরকার যখন আসে সাংবিধানিকভাবে সে 5 বছরের টার্ম নিয়েই আসে এবং ক্রাইসিসগুলো সে ফেস করবে ওভারকাম করার চেষ্টা পারবে কি না জানি না পারার জন্য কিছু ঐক্যমত লাগবে যেটা প্রফেসর সাহেব রাইটলি বললেন কিছু ইকোনমিক রিয়েল হার্ডশিপ আমাদের আছে সেটার জন্য একটা ন্যূনতম রাজনৈতিক সমঝোতা লাগবে যে সমঝোতার জন্য আমাদেরকে সবাই এখন ভোটের সময় বকা দিচ্ছেন ভোটের পরে বা তফসিলের আগে ওই সমঝোতাই তো আমরা চেয়েছিলাম সবার মধ্যে যেটা আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং অন্য দলের মধ্যে হলো সেটা যদি সবার মধ্যে হতো তাহলে তো ক্রাইসিসটা হতো না সবার মধ্যে হয়নি কেন সে দায় কি জাতীয় পার্টির এই যে সবার মধ্যে হয়নি বলে কি জাতীয় পার্টি একটা অংশের সাথে সমঝোতা করবে না এই যে চীনের উদাহরণ কম্বোডিয়া অনুগত বিরোধী দল অনুগত অবশ্যই না জাতীয় পার্টি তার রাজনীতি করেছে জাতীয় পার্টি তার মার্কা নিয়ে ভোট করে জাতীয় পার্টি কখনো নৌকা নিয়ে ভোট করেনি 2 জন ছাড়া 2018 সালে নিজের মার্কা নিয়ে আমরা ভোট করি আমরা অস্তিত্বের জন্য কখনো কখনো কৌশলী অবস্থান নিই এটা সত্য কারণ আমাদেরকে বিএনপিও স্বৈরাচারী গালি দেয় আওয়ামী লীগও স্বৈরাচারী গালি দেয় আর হ্যাঁ আমরা সংসদ বর্জন করে সুবিধাজনক অবস্থানে থাকতে পারবো না যেটা বিএনপি পেরেছে বিএনপি 10 বছর ক্ষমতার বাইরে সংসদের বাইরে থাকলেও একটা শক্তিশালী দল মোটামুটি থাকবে আমরা মনে করি যে না আমরা সংসদে থাকতে হবে রাজপথে থাকতে হবে সংসদে থাকতে হলে নির্বাচনে আসতে হবে নির্বাচনে আসতে হলে একটা আলোচনা করতে হবে এর মধ্যে কোনো দালালি গৃহপালিত কোনো নাই আমরা জনগণের পক্ষেই কথা বলেছি জনগণের পক্ষেই বলবো হ্যাঁ এটা বাস্তবায়নের ক্ষমতা হয়তো আমাদের নাই সেটা বিএনপিরও নাই তাই বলে কি বিএনপি গৃহপালিত ভাইকে জাস্ট 1 সেকেন্ড একটু বলি যে আমরা দেখলাম জনগণের কাছে না গিয়ে অন্যদের কথা সব বাদ দিলাম 14 দলের জাতীয় পার্টিও কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের কাছে জয়ের নিশ্চয়তা জনগণের কাছে যাবো তো আমরা 18 তারিখের পরে ডেফিনেটলি উই আর অ্যাডপ্টিং এ মিক্সড অ্যাপ্রোচ আমরা ভোটের আগে কিছু সমঝোতা করতে যাচ্ছি আবার 18 তারিখের পরে ভোটে কন্টেস্ট করব আবার কোনো কোনো জায়গায় 2-1টা জায়গা আমরা অনেক জায়গাতে আমরা নৌকাকেও হারাবো অনেক জায়গায় স্বতন্ত্রকে হারাবো একটা মিক্সড অ্যাপ্রোচে সবচেয়ে বেশি এমপি কিন্তু এটা 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 আওয়ামী লীগের নিজেরই দরকার খুব যত কম নেওয়া যায় কারণ 300 আসন নিয়ে একটু আলোচনা করে খুবই আটকে করবে সেই জায়গায় বেনিফিট পাবে